আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন পিঠার রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে তালের রসবড়া পিঠা। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। রসবড়া পিঠা তৈরি করবার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। এখানে 2 কাপ পরিমাণ তরল দুধ ইউজ করা লাগবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি ঘন তালের রস 1/2 কাপ পরিমাণ। চেষ্টা করবেন ঘন তালের রসটা দেওয়ার জন্য। তালের রস নেওয়ার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিংক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি, সেই সাথে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়েছি এলাচ পাউডার। এলাচ পাউডার আর লবণ এখানে 1/4 চা চামচ পরিমাণ ইউজ করেছি। চুলার হিটটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখানে কাঁচা সুজিটা ইউজ করেছি। তো 1 কাপ পরিমাণ সুজি একসাথে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিবেন, তারপর খুব ভালোভাবে মিক্স করবেন। এই পর্যায়ে চুলার হিটটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে রেখেছি। অনবরত নাড়তে থাকবেন, তা না হলে সুজিগুলো দলা পাকিয়ে যাবে। তো আমি অনবরত নেড়ে চেড়ে এই সুজিটাকে ঘন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু এখনই ঘন হওয়া শুরু করেছে। ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন প্যানের গা ছেড়ে আসবে এই সুজির ডোটা, ঠিক তখনই চুলা থেকে এটাকে নামিয়ে রাখতে হবে। তো আমি চুলা থেকে নামিয়ে সরাসরি একটা প্লেটে এটাকে ঢেলে নিচ্ছি। ডোটা আমি প্লেটে ঢেলে নিয়েছি। এবার আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। একটু খেয়াল করে দেখুন, প্রথমে অল্প অল্প করে পিঠার ডো হাতে নিয়ে এইভাবে একটু চেপে চেপে, তারপর এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। খুব সহজেই তৈরি হয়ে গেল একটা রসবড়া পিঠার শেপ। আর এইভাবে আমি সমস্ত পিঠা তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি চুলায় শিরাটা তৈরি করবার জন্য। শিরা তৈরি করবার জন্য চুলে একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ পরিমাণ চিনির সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এবার চুলার হিটটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই চিনিটাকে গলিয়ে নিচ্ছি। চিনিটা যখন খুব ভালোভাবে গলে এইভাবে একটা বলক উঠে আসবে, তখন 2-1 মিনিট চিনির শিরাটাকে এইভাবে জাল করে নিচ্ছি। তারপর শিরাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আরও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এখন এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে ভাজবার জন্য। তো তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে। চুলার হিটটা লোতে রেখে এই পিঠাগুলো ভাজা যাবে না, এতে করে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি এই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। পিঠাগুলোকে ভাজার সময় কোনো খুন্তি বা চামচ বা কাঠি কিছু লাগাতে যাবেন না, এতে করে পিঠা ভেঙে যাবে। এইভাবে দুলিয়ে দুলিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে। তো আমার 8 থেকে 10 মিনিট লেগেছে এই পিঠাগুলো ভাজতে। পিঠাগুলোর কালার খুব সুন্দর এসেছে, দেখতে পাচ্ছেন তো? এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে পিঠাগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তেল ঝেড়ে সবগুলো পিঠা আমি এই প্লেটটাতে তুলে নিচ্ছি। সবগুলো পিঠা তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার শিরাটা আবারও চুলার উপর বসিয়ে দিলাম, কারণ শিরাটা এর মধ্যে ঠান্ডা হয়ে গিয়েছে। শিরাটা হালকা একটু গরম করে এই শিরার মধ্যে আমি সমস্ত ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার চুলার হিটটা হাইয়ে রেখে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন শিরার মধ্যে একটা বলক উঠে আসবে, তখন শিরার মধ্যে পিঠাগুলোকে 1 থেকে 2 মিনিট এইভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। এতে করে শিরাগুলো এই পিঠাগুলোর ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। 1-2 মিনিট পর চুলার হিটটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। ফিরে আসলাম ঠিক 20 মিনিট পরে। এর মধ্যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো শিরা খেয়ে অনেকটা ফুলে গিয়েছে। একটা বাটিতে আমি পরিবেশন করে নিয়েছি। এবার একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেওয়ার পালা। দেখুন পিঠার ভেতরটা কতটা সফট হয়েছে, আর শিরা ঢুকে এই পিঠাগুলো অনেক জুসি হয়ে গিয়েছে। এই পিঠাগুলো দেখতে যেমন দারুণ, খেতেও অনেক বেশি মজার।
আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। ভিন্নধর্মী এই পিঠাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। পিঠা সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে অনেকগুলো পিঠা পুলি পায়েসের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা একবার ঘুরে আসতে পারেন। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।